কঙ্কর মারার পর খুশবু লাগানো এবং তাওয়াফে জিয়ারতের আগে মাথা কামানো আলী ইবনে আফদুল্লাহর রহমতুল্লাহ আলাই আয়েশারা আতল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার এ দু হাত দিয়ে রাসূউল্লাহসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে খুশবু লাগিয়েছি যখন তিনি ইহরাম বাধার ইচ্ছা করেছেন এবং তাওয়াফে জিয়ারতের পূর্বে যখন তিনি ইহরাম খুলে হালান হয়েছেন এই কথা বলে তিনি তার উভয় হাত প্রসারিত করলেন